আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছর নাই রহনডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা এবছরও বাৎসরিক ইসালে সওয়াব ও পাপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেটা হলো আগামী 24শে ফেব্রুয়ারি 11ই ফাল্গুন সকাল 8টা হইতে বাদ জোহর প্রয়োজনীয় সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, দিনী ভাইরা, আশা করি সকলে আল্লাহ পাকের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। আব্বাস, আপনারা কমবেশি সকলেই অবগত আছেন রহনডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা আপনাদের সাহায্য সহযোগিতায়, আল্লাহ পাকের দয়ায়, ফজল করামে গুটি গুটি পায়ে প্রায় আমরা 6 বছর পেরিয়ে 7 বছরে পৌঁছে গেলাম। এবং নিশ্চয়ই আপনারা সকলেই খবর রাখেন, জানেন, অবগত আছেন আল্লাহ পাকের রহমতে রহনডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা বেশ সুনামের সঙ্গে দিনে খেদমত করে চলেছেন। বিশেষ করে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের উপরে রহনডা মাদ্রাসার বেশ সুনাম আমাদের এলাকাতে ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের উদ্দেশ্য হলো বিশুদ্ধ কোরআনের উপরে ভালো হাফেজ বানানো এবং আদবি ছাত্র বানানো, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। এবং আল্লাহ তাবারক তাআলা আপনাদের সাহায্য সহযোগিতায়, আপনাদের সুপরামর্শে আল্লাহ তাআলা আমাদের অনেক দূরে আনিয়েছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আগামীতে আমাদের আরো মকসদ, আমাদের উদ্দেশ্য অনেক, যাতে করে এই দিনী প্রতিষ্ঠান বিশুদ্ধ কোরআনের উপরে, তৎসহ আমাদের এবছর আলেম বিভাগও খুলেছি। আলেম বিভাগ আরও ইসলামিক বহুমুখী বিভাগগুলো রয়েছে, যাতে করে আমরা সুষ্ঠুভাবে এই বিভাগগুলো খুলতে পারি, একটি বৃহৎ প্রতিষ্ঠান যাতে এখানে প্রতিষ্ঠিত হয়, সেরকম একটা মূল লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। এবং আপনারা আমাদের সঙ্গে আছেন, সহযোগিতা করেছেন, আরও করবেন বলে আশা রাখি। তো এই পর্যায়ে লাইভে আসার উদ্দেশ্য হলো, প্রতি বছর নাই রহনডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা এবছরও বাৎসরিক ইসালে সওয়াব ও পাপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেটা হলো আগামী 24শে ফেব্রুয়ারি 11ই ফাল্গুন সকাল 8টা হইতে বাদ জোহর প্রয়োজনীয় সময়।